মসজিদে বসে মদ্যপান করছিলেন গালিব। মুসল্লিরা তাতে বাধা দিয়ে বললেন, এটা আল্লাহর জায়গা, এখানে মদ খাওয়া বারণ, অন্যথায় গিয়ে পান করুন। তখন গালিব মুসল্লিদের দিকে তাকিয়ে আরেক চুমুক দিয়ে বলেছিলেন, সরা পিনে দিয়ে মসজিদ মে বেটকার ইয়া ও জাগা বাতা যাহা ক্ষুধা নেহি, অর্থাৎ মসজিদে বসে মদ পান করতে দাও অথবা বলো এমন একটা জায়গা যেটা আল্লাহর নয়। উপস্থিত মুসল্লিরা তার কথায় নিরুত্তর হয়ে গেলেন। ভাবলেন, সত্যিই তো এমন কোনো জায়গা পাওয়া কি সম্ভব যেটা আল্লাহর নয়। গালিবের মৃত্যুর 8 বছর পর 1877 সালে পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম নেয় অন্য একজন কবি, বিখ্যাত কবি আল্লামা ইকবাল। ধীরে ধীরে তিনি উর্দু ভাষার আরেক বিখ্যাত কবি ও দার্শনিক হয়ে ওঠেন। গালিব পৃথিবীর থেকে বিদায় নেবার অনেক বছর পর তার সেই বিখ্যাত শেরের উত্তর দেন আল্লামা ইকবাল। ইয়ে গালিব মসজিদ খুদা কা ঘর হে পিনে কি জাগা নেহি, কাফির কে দিল মে যাও উহা খুদা নেহি। হে গালিব মসজিদ আল্লাহর ঘর, মদ খাবার জায়গা নয়, কাফিরের মনে যাও ওখানে আল্লাহ নেই। ইকবালের মৃত্যুর 6 বছর আগে 1931 সালে জন্ম নেয় আরেক উর্দু ভাষার কবি সৈয়দ আহমেদ শাহ। সবাই তাকে চেনে আহমদ ফারাজ নামে। এবার ফারাজ ইকবালের শের এর উত্তর দিলেন এইভাবে, কাফির কে দিল সে আয়া হো দেখকার খুদা মৌজুদ হে ওহা উসসে পাতা নেহি, অর্থাৎ কাফিরের মন থেকে ঘুরে এসেছি, দেখেছি ওখানেও আল্লাহ আছেন কিন্তু তা সে জানেই না। অনেক বছর পর আরেক উর্দু কবি ওয়াশি এবারে ফারাজের শের এর উত্তর দিলেন এভাবে, খুদা তো মৌজুদ দুনিয়া মে হর জগা তু জান্নাত মে যা উহা পিনে সে মানা নেহি, অর্থাৎ আল্লাহ তো দুনিয়ার সব জায়গায় আছে, তুমি বেহেস্তে যাও ওখানে পান করা মানা নেই। এর অনেক বছর পর ওয়াসির কবিতার উত্তর দেন সাকি ফারুকি, বেহেস্তে গিয়ে সুরা পান করার ইচ্ছা তার নেই। সাকি মারা যান 2018 সালে। তিনি উত্তর দেন এভাবে, পিতা হু সাকি গাম এ দুনিয়া ভুলানে কে লিয়ে জান্নাত মে কোন সা গাম হে ইসলিয়ে ওহা মজা নেহি, অর্থাৎ পান তো করি দুনিয়ার দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য, বেহেস্তে কোনো দুঃখ নাই এজন্য ওখানে পান করে কোনো মজা নাই। এখানে আমরা দেখলাম কবিতার একটি লাইন 100 বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশিত হয়ে চলছে। এটা শিল্পের অন্যান্য সুন্দর এক দৃষ্টান্ত। সামনে হয়তো নতুন কোনো কবি পরের উত্তরটি নিয়ে হাজির হবেন। সেই দিন পর্যন্ত আমরা যারা পাঠক প্রিয় মানুষ তারা অপেক্ষায় রইলাম। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ফেসবুক থেকে আমি একটা পোস্ট পেয়েছিলাম, সেখান থেকে একটা আমি সংগ্রহ করছি। পোস্ট আমার খুব ভালো লেগেছে সেখান থেকে, এবং সেখানে শেষে নামটা উল্লেখ ছিল না, সেখানে সংগৃহীত লেখা ছিল, এজন্য আমি সংগৃহীত কথাটাই বললাম। ধন্যবাদ সবাইকে।